প্রবাসীদের জন্য সুখবর দিল কুয়েত বাংলাদেশ দূতাবাস। স্বল্প আয়ের প্রবাসীরা কম খরচে পাবেন ই পাসপোর্ট। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে খুশি কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের রিপোর্ট। কুয়েতে চলতি বছরের 14 মে থেকে পুরোদমে শুরু হয় ই পাসপোর্টের আবেদন গ্রহণ। তথ্যগত কোনো সমস্যা না থাকলে আবেদনের এক মাসের মধ্যেই ই পাসপোর্ট হাতে পাচ্ছেন প্রবাসীরা। শুরুতে কুয়েতে অবস্থানরত শুধুমাত্র স্টুডেন্ট এবং লেবার পেশার প্রবাসীরা 15 দিনার 500 ফিলস ফি দিয়ে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট পেতেন। এ নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আক্ষেপের সৃষ্টি হয়। প্রবাসীরা দাবি জানিয়ে আসছিল এই ফি কমানোর। এমন অবস্থায় স্বল্প আয়ের প্রবাসীদের কথা চিন্তা করে ফি কমানোর ঘোষণা দিল বাংলাদেশ দূতাবাস। আর এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রবাস বান্ধব সরকার আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। আমাদের প্রবাস বান্ধব সরকার আমাদের প্রবাসীদের জন্য যে অত্যন্ত যত্নশীল তারই এক উৎকৃষ্ট প্রমাণ। এই জন্য আমি আবার আমার দূতাবাসের পক্ষ থেকে এবং আমাদের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতে প্রবাসী বাংলাদেশ পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাতে চাই। কুয়েতে অবস্থানরত প্রবাসী স্টুডেন্ট সহ কম খরচে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট পাবেন লেবার, ক্লিনার, ড্রাইভার, পেইন্টার, কুক পেশায় কর্মরত বাংলাদেশিরা। এতে আনন্দিত কুয়েত প্রবাসীরাও। প্রবাসী দিকে লক্ষ্য করে আমাদেরকে এই 38 টাকা 38 দিন 38 দিন 38 দিন থেকে 15 দিন পাওয়ার জন্য এটা আমরা সবাই উপকৃত এবং আমরা আনন্দিত। ই পাসপোর্টটা সবারই হাতে হাতে ইনশাআল্লাহ পৌঁছাদের জন্য আমাদের মহানুভব রাষ্ট্রদূতের বিশেষভাবে আমরা সবাই আর এমন সিদ্ধান্তে শুধু কুয়েত নয় বিভিন্ন দেশের অসংখ্য প্রবাসী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।